প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে যুক্তরাষ্ট্রে মিশিগানে মোটর সিটি চ্যাম্পিয়নশিপ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইমরুল কায়েস আরিফুল হকদের দল মিশিগান চিতাস। রোববার 4 সেপ্টেম্বর ডেট্রয়েট সিটির লাস্কি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ টাইগার্স অফ ইউএসকে 26 রানে হারিয়ে শিরোপা জিতে নেয় মিশিগান চিতাস। এদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে 10 ওভার করে খেলা হয়। প্রথমে ব্যাট করে বাংলাদেশ টাইগার্স, নির্ধারিত 10 ওভারে 8 উইকেট হারিয়ে 66 রান করে তারা। জবাবে মিশিগান চিতাস নির্ধারিত ওভারে 2 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়। ম্যাচসেরা পুরস্কার ম্যান অব দ্য ম্যাচ জিতেন ফরহাদ রেজা, সেরা বোলারের পুরস্কার জিতেন মুফাসসিল আলী এবং সেরা ব্যাটসম্যান তৌকির খান। এর আগে গত 1 সেপ্টেম্বর জমকালো আয়োজনের টুর্নামেন্ট উদ্বোধন হয়। 2টি ভেন্যুতে অনুষ্ঠিত খেলায় 10টি দল অংশগ্রহণ করেছিল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে 9টি এবং ইংল্যান্ড থেকে 1টি দল অংশ নেয়। টুর্নামেন্টটিতে বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেটার, ওপেনার ইমরুল কায়েস, নাসির হোসেন, আরিফুল হক, সাবেক তারকা মোহাম্মদ আশরাফুল, সৈয়দ রাসেল, ফরহাদ রেজা ও সোহার্দি শুভসহ 10 জন অংশ নেয়। টুর্নামেন্টের প্রাইজ মানি ছিল $55,000।